ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে কম্পিউটার কোর্স পার্ট থ্রির ভিডিওতে। আমরা আজকে দেখাবো কম্পিউটারের সফটওয়্যার ইনস্টলেশন করব কি করে, বা কম্পিউটারের সফটওয়্যার ইনস্টলেশন করে সফটওয়্যারের কাজ, আমরা যে কোনো সফটওয়্যারের কাজ করব কি করে, কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং করব কি করে। ঠিক আছে, তো আমরা আজকে দেখে নিই প্রথমে কম্পিউটারের সফটওয়্যার ইনস্টলেশন, বা সফটওয়্যার ইনস্টলেশন আমরা কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড করব কি করে। তো সফটওয়্যার ডাউনলোড করতে গেলে আমরা আমাদের কম্পিউটারে, আমাদের যেমন ওই যে এখানটাতে মাই কম্পিউটার ওপেন করে নেব, আমার মাই কম্পিউটার ভিতরে সব সফটওয়্যার আছে। তো আমরা এখানে এই এই ফোল্ডারটা ওপেন করব। করার পরে আমরা সাপোজ আমাদের কম্পিউটার ব্রাউজিং করব কি করে, ব্রাউজিং সফটওয়্যার গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারবক্স, আমরা একটাই ব্রাউজিং প্রথমে আমরা ইনস্টলেশন করে নেব। এই যে মজিলা ফায়ারবক্স আমরা এই ডবল ক্লিক করবো, এরপরে এই ডবল ক্লিক করব। ঠিক আছে, করার পরে এই যে এখানে এরকম অপশান আসবে আপনাদের, দেখুন। এরপরে আমরা এটাকে ইউজ করব। ইউজ করার পরে আমরা দেখুন এখানে নেক্সট আসছে। আপনারা এই একটা সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে আপনারা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবো আপনারা আইডিয়া পেয়ে যাবেন, বা সফটওয়্যার ইনস্টলেশনের ভিডিও আমার এই চ্যানেলের ভিতরে আছে, আপনারা আমাদের চ্যানেলের ভিতরে গিয়েও দেখতে পারবেন। ঠিক আছে, সফটওয়্যার ইনস্টলেশন আমরা কীভাবে করি সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আমরা এই প্রথমে দেখে নেব কম্পিউটার কেনার পরে, আপনাদের তো কোনো সফটওয়্যার যদি কম্পিউটার না থাকে তা সেই সফটওয়্যার কীভাবে আমরা ইনস্টলেশন করব। তো ইন্টারনেট করার জন্য আমরা প্রথমে এই যে মজিলা ফায়ারবক্সটা ইনস্টল করব। ইনস্টল এইরকম পর্যন্ত এসছে, এরপরে আমরা কী করব, নেক্সট করব। এই যে নেক্সট অপশান আসছে, এই যে নেক্সট করব। নেক্সট করার পরে আপনাদের দেখেন এখানে দুটো অপশান আছে, এখানে এই এখানে স্ট্যান্ড কাস্টম, আমরা এখানে এই অপশানটাতেই প্রথমে যে অপশানটা থাকবে সেটাই ক্লিক করব। করার পরে নেক্সট করব। করার পরে আমরা দেখেন এখানে আমার এখানে আপগ্রেড চেয়েছে, যেহেতু আমার এখানে আগের থেকে একটা মজিলা ফায়ারবক্স ইনস্টল করা আছে, ওর জন্য আমার এখানে আপডেট অপশান এসেছে। আর আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনার এখানে ইনস্টলেশনের একটা অপশান থাকবে, ইনস্টলেশন। তো আমি এখানে ইনস্টলেশন বা আপগ্রেড এখানে করে নিচ্ছি, অপশানে ক্লিক করব। ঠিক আছে, করার পরে দেখুন এই যে এখানে মজিলা ফায়ারবক্স চলে এসেছে। তো আমরা এখানে এটাকে ফিনিশ করে দিলাম এইভাবে। তো এবার আমরা মজিলা ফায়ারবক্সটা অন করে নিই। এবার আমরা মজিলা ফায়ারবক্সটা অন করে নিই, দেখেন। তো এই যে আমরা এইভাবে ডবল ক্লিক করে কিংবা রাইট ক্লিক করে আমরা এইভাবে মজিলা ফায়ারবক্স অন করে নিলাম। করার পরে দেখেন আমাদের মজিলা ফায়ারবক্স আমাদের এরকম আসে। আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে কেনার পরে বা আনার পরে আমাদের এখানে এরকম আসে। তো আমরা এবার এখান থেকে কিছু সার্চ করব। আপনারা এখান থেকেও সার্চ করতে পারেন, ধরো সাপোজ আমরা যে কোনো একটা ওয়েবসাইট করব, পিএসসি খুললাম, পাবলিক কমিশনার সাইট পিএসসি, এখানে খুলে এই যে আমরা এখানে সার্চের অপশানে চলে আসবো। এখানে চলে আসছে, দেখুন WPSC। তো আপনারা এইভাবে করতে পারেন। এবার আপনারা যদি মনে করেন যে না, এইবার দেখেন এই কানেকশন ইস্যু, ঠিক আছে, এই অপশানটা আসে কেন, এই অপশানটা আসে অনেক সময় ডেট টাইম যদি আপনাদের সমস্যা থাকে, তাকে আপনাদের আগে ডেট টাইমটা ঠিক করে নিতে হবে। ডেট টাইম ঠিক করার জন্য কী করতে হবে, এখানে একটা ক্লিক করবে, ডেট টাইমের এই যেখানটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ডেট অ্যান্ড টাইম সেটিংস, এখানে আসবো। আসার পরে আপনাদের যদি সাপোজ যে কোনো কিছু, ধরো এরকম কোনো এখানে অপশান চলে আসছে, আপনারা যদি এইবার আপনারা এখান থেকে টাইম জোন আছে, টাইম জোনে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটাকে নিচে আস্তে করে টেনে নিচে লাভালেন। এই দেখেন আস্তে আস্তে আমি টেনে নিচে লাভাচ্ছি, আস্তে আস্তে নিচে লাভাচ্ছি। দেখুন নিচে লাভিয়ে দেখুন এখানে কলকাতা, চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে আপনারা যদি ইন্টারনেট অটোমেটিক থাকে তাহলে সেট অটোমেটিক করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যদি অপশানটা অফ থাকে তাহলে আপনারা এই অপশানটাকে অন করে নেবেন, তাহলে অটোমেটিক আপনাদের ডেট টাইমটা সেটিংস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ডেট টাইমসটা অটোমেটিক সেটিংস করে নিলাম। এরপরে আমরা পেজটাকে কেটে দেবো। দেওয়ার পরে আমরা এখানে এই যে অ্যাডভান্স অপশান এসছে, এই যে
অ্যাডভান্স অপশান এসছে আপনার, এই যে অ্যাড এখানে এই অপশানে ক্লিক করব। করার পরে কনফার্ম সিকিউরস এখানে এই অপশানে সিকিউরিটিতে ক্লিক করব। করার পরে দেখুন আমাদের এই পেজটা দেখেন খুলে গেছে। তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এই পেজটা কেটে। তো প্রথমে আমরা এই যে মজিলা ফায়ারবক্স এই ডবল ক্লিক করে ওপেন করতে পারি কিংবা রাইট ক্লিক করে ওপেন করতে পারি। এই ওপেন করলাম, ওপেন করার পরে এবার আপনাদের যদি আপনাদের প্রতিনিয়ত এই পেজটা এরকম যদি আপনারা মনে করেন, যদি এই পেজটা এইভাবে না এসে যদি মনে করেন যে আমি সবসময় গুগল আসবে আমার এখানে এই লেখাটা সবসময় গুগল আসবে, তখন আপনারা এখানে কী করবেন, গুগল লিখবেন, GOOGLE, গুগল লিখে এখানে কন্ট্রোল এন্টার একবার পেস্ট করে দেবেন, দেখেন গুগল চলে আসছে। দেখেন এবার আপনারা কী করবেন, এইটাকে পুরো কপি করবেন, এই যে এটাকে পুরো সিলেক্ট করে, সিলেক্ট করতে গেলে আপনারা এইভাবে টেনে ধরেও সিলেক্ট করতে পারেন এইভাবে, কিংবা আমি কন্ট্রোল অল্টার টিপে দিয়ে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এবার আমরা এটাকে রাইট ক্লিক করে এই যে কপি করলাম, এই যে কপি করে নিলাম, এই যে কপি, কপির অপশান দেখছেন, এই যে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা দেখেন এই যে আপনাদের মজিলা ফায়ারবক্সের একদম কোনায় ডান দিকে দেখেন এখানে থ্রি বার আছে, এই থ্রি বারে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে অপশানে চলে আসবো, দেখেন এই যে অপশান, অপশান বলে একটা অপশান আছে, এই অপশানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এখানে এই যে হোম পেজ, আমরা এই হোম পেজ গুগল আমাদের মজিলা খোলার সাথে সাথে যাতে হোম পেজটা গুগল আছে তার জন্য কী করবো, এই যে আমরা এটা যে এটা কপি করে নিলাম, কপি করার পরে আমরা এইখানে এই পেস্ট করে দেবো, এই যে পেস্ট করে দেবো গুগলটাকে, এই যে আমরা এখানে একবার এই স্ল্যাশটাকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। তো আমাদের হোম পেজটাকে এবার আমরা আপনারা কী করবেন এটাকে কেটে দিন, দেখেন কেটে দিলেন এই যে ক্লোজটা। এবার আমরা এরপরে ডবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন এবার গুগল পেজ, এই হোম পেজ গুগল চলে আসবে, দেখেন দেখেন অটোমেটিক গুগল চলে এসছে। তো বন্ধুরা আপনারা এই পর্যন্ত শিখতে পারলেন আমরা ইন্টারনেট ব্রাউজার কীভাবে করবো, বা ইন্টারনেট ব্রাউজারিংয়ের হোম গুগল হোম পেজ কী করে আনবো। তো আপনারা সাপোজ এবার আমি তো আপনাদের একটা এক্সটেনশন দেখালাম, এই যে মজিলা ফায়ারবক্স, আপনারা কী করে গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম এখানে আমরা আমরা ডাউনলোড করবো, গুগল ক্রোম লিখতে গেলে ডাউনলোড করতে গেলে আমরা এখান থেকে গুগল ক্রোম লিখবো, GOOGLE, গুগল ক্রোম, এই যে ডাউনলোড চলে এসছে, দেখেন লিখলে গুগল ক্রোম ডাউনলোড চলে এসছে, ডাউনলোডে আমরা ক্লিক করব। এভাবে করার পরে এইবার দেখেন এই যে ডাউনলোড গুগল ক্রোম এখানে আমরা প্রথম অপশানটাতে ক্লিক করে নেব। নেওয়ার পরে এখানে দেখেন এই যে ডাউনলোড গুগল ক্রোম, ঠিক আছে, ডাউনলোড গুগল ক্রোম আমরা এখানে ক্লিক করে নেবো, এই যে একবার ক্লিক করব। করার পরে আমাদের দেখেন এখানে এই যে সেভের অপশান এসে দিয়েছে, সেভ সেভ, দেখেন সেভ সেভ গুগল ক্রোম, এবার সেভ করে নেবো এটা এভাবে। করার পরে দেখেন আমাদের এখানে অপশান চলে এসছে, আমরা এবার এই তীরচিহ্নের এখানে ক্লিক করবো। একবার ক্লিক করার পরে আমরা এরপরে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে ওপেন ফোল্ডার এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের এখন এই দেখেন এই যে গুগল ক্রোম সেট আপ, এই এরপরে আমরা রাইট ক্লিক করব, করার পরে আমরা ওপেন করব, এই যে গুগল ক্রোমের উপরে একবার রাইট ক্লিক করে একবার ওপেন করব, এই যে ওপেন করব, কিংবা আপনারা এখানে ডবল ক্লিক করেও করতে পারেন। আমি রাইট ক্লিক করে ওপেন করে নিলাম, এবার ওপেন করলাম, দেখুন এবার ইএসের অপশান দেবে, আপনারা ইএস করে নেবেন, আপনাদের ইএসের অপশান দেবে, আপনারা ইএস করে নেবেন। এবার আমি ইএস করে নিলাম, এবার দেখেন গুগল ক্রোম আস্তে আস্তে ইনস্টল হবে, ইনস্টলেশন হবে, দেখেন এই যে ডাউনলোড হচ্ছে এখন। এর আপনাদের এরকম টাইম রিমাইনিং দেবে, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, ঠিক আছে, এভাবে টাইম রিমাইনিং দেবে। তারপরে আপনাদের যে শর্টকাটটা এখানে চলে আসবে, প্লিজ ওয়েট, দেখুন ওয়েটিং টু, এবার ইনস্টলেশন হচ্ছে, দেখেন দেখেন চলে আসছে। এবার আমাদের যে গ্রেট স্টার্টে এখানে আপনারা এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি মনে করেন যে সাপোজ আপনি এখান দিয়ে ইউটিউব চালাবেন, তো আমি এই পেজটাকে কেটে দিই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একবার। এই যে গুগল ক্রোম ওপেন করলাম ডবল ক্লিক করে, ডবল ক্লিক করে ওপেন করলাম, এখানে আমরা এখানে আবার এখানে গুগল লিখলেন বা ইউটিউব লিখলেন, YOUTUBE ইউটিউব লেখার সাথে সাথে আপনার এখানে চলে আসছে, কিংবা আপনারা এখানে গুগল ক্রোমে আপনাদের এখানে অপশান থাকবে, ঠিক আছে, অপশান থাকবে, সেখান থেকে আপনারা করতে পারেন। তো আমি এখান দিয়ে ইউটিউব লিখলাম, YOUTUBE ইউটিউব লিখলাম, এখানে ইউটিউব চলে আসছে, দেখুন। এবার আমরা দেখেন এই ইউটিউবে আমরা এখানে ক্লিক করবো,
ঠিক আছে। এখানে দেখেন ইউটিউবে ক্লিক করলাম, তো আমরা আমাদের দেখেন পুরো এখানে চলে এসেছে। তো এইবার আমরা দেখব কম্পিউটারে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ করবেন, কম্পিউটার আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করতে গেলে আপনারা এখান দিয়ে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করার পরে আপনারা এখান দিয়ে যে হোয়াটসঅ্যাপে এখানে লিখবেন, আপনারা এখানেও লিখতে পারেন WASAT হোয়াটসঅ্যাপ। দেখেন ওয়েব, হোয়াটসঅ্যাপ ওয়েবে আপনারা হোয়াটসঅ্যাপ লেখার সাথে সাথে ওই যে ওয়েব এখানে ক্লিক করবেন। করার পরে এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব, দেখেন হোয়াটসঅ্যাপ ওয়েব আপনারা এখান থেকে ক্লিক করলেন। করার পরে আমার যেহেতু লগ ইন করা ছিল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার যেহেতু লগ ইন করা ছিল আমি লগ আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি একবার লগ আউট করে নিলাম, এখান দিয়ে লগ আউট করে নেব, এই যে লগ আউট করে নিলাম। দেখেন এবার দেখেন এই যে আমি আপনাদের প্রথম থেকে দেখাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ লিখবো, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখলাম। লেখার পরে যে হোয়াটসঅ্যাপ ওয়েবে আমরা এখানে ক্লিক করলাম। করার পরে আপনাদের যদি লগ ইন না থাকে, আপনাদের প্রথমে এরকম অপশান দেবে, এরকম অপশান, ঠিক আছে। তো আপনাদের এরকম যে এই কিউআর অপশান দেবে, তো আপনাদের কিউআর অপশানটা কী করবেন, এই কিউআরটাকে আপনাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করাতে হবে। তার জন্য কী করতে হবে, আপনাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে হোয়াটসঅ্যাপ ওপেন করার একদম ওপেন করার পরে আপনাদের উপরে দেখবেন সার্চের পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ওই থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে লেখা থাকবে, দেখেন লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইসে আপনারা ক্লিক করবেন। করার পরে আবার দেখবেন একটা লিঙ্ক ডিভাইস থাকবে, সেই লিঙ্ক ডিভাইস ক্লিক করবেন। করার পরে আপনাদের ক্যামেরা অপশান হয়ে যায়, ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের এরকম এই কিউআরটাকে স্ক্যান করে নিলে আপনাদের এরকম দেখেন লোডিং চ্যাট শুরু হয়ে যাবে। তো আপনাদের সাথে আপনাদের ফোনের সাথে আপনারা এইভাবে গুগল ক্রোম কানেক্ট করতে পারবেন, বা গুগল ক্রোমের সাথে ব্রাউজারের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ এইভাবে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এবার আমি আপনাদের দেখাবো কম্পিউটারের হার্ড ডিস্ক, কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে, দেখেন আপনাদের যে হার্ড ডিস্ক আছে, ঠিক আছে। তো এই হার্ড ডিস্কটা অনেক সময় র ফাইল থাকে বা এখানে শো করে না, ঠিক আছে, এখানে শো করে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে শো করে না। কেন শো করে না সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। ধরো সাপোজ আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে 1000 GB বা 500 GB হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কটা এখানে আপনাদের শো করলো না, ড্রাইভে শো করলো না, শুধু সি ড্রাইভ একটা ড্রাইভ শো করলো। তো সেটাকে আপনারা কী করে ঠিক করবেন, তা সেটাকে ঠিক করতে গেলে মাই কম্পিউটার উপরে রাইট ক্লিক করার পরে এই যে ম্যানেজে আসতে হবে, ম্যানেজে আসার পরে আপনারা এই যে ডিস্ক ম্যানেজমেন্টে আসবেন, ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে আপনাদের দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই এই ফাইলটাকে ধরুন সাপোজ আমি ডিলিট করে দিলাম, এখান থেকে আমি ডিলিট করে এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করলাম, ইয়েস করলাম, ঠিক আছে। এই আনলোকেটেড ফাইল দেখেন হয়ে আছে, আর এখানে দেখেন এখানে কোনো ফাইল শো করেনি। দেখেন আপনাদের এরকম যদি অপশান থাকে বা আপনাদের যদি 1000 GB হার্ড ডিস্ক আছে, 1000 GB এইরকম ধরো একটাই ফোল্ডার করা আছে, আপনাদের আর একটা ফোল্ডার চাই, এখানে আর একটা ড্রাইভ চাই, তখন আপনারা কী করবেন, এরকম অপশান থাকবে আপনাদের এই যে আনলোকেটেডের পরে রাইট ক্লিক করবেন। করার পরে যে নিউ ভলিউমে আসবেন, আসার পরে এই যে নেক্সট 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 ফিনিশ, এটা ফরম্যাটিং হচ্ছে। এবার দেখুন আমরা কম্পিউটার খুলছি, দেখেন এখানে চলে এসছে, দেখেন চলে এসছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। এবার আমি আপনাদের দেখাবো কম্পিউটারের সফটওয়্যার কীভাবে আমরা ইনস্টল করব। সাপোজ আপনারা কম্পিউটার কিনেছেন, বাংলা লিখতে চান, তো বাংলা ওয়ার্ড কীভাবে ইনস্টলেশন করব। দেখেন আমরা কম্পিউটারের সফটওয়্যার নিয়ে নিলাম একটা, বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা নিয়ে নিলাম। তো এই বাংলা ওয়ার্ড সফটওয়্যার ইনস্টলেশন করব কী করে, বাংলা ওয়ার্ড সফটওয়্যার ইনস্টলেশন করার জন্য বাংলা ওয়ার্ড আপনাদের কাছে যদি সফটওয়্যার থাকে, সফটওয়্যারের উপরে রাইট ক্লিক করবেন। করার পরে যে ওপেন করার পরে আপনারা এই দেখেন ইনস্টলেশন এর অপশান আসবে, আপনারা এইবার এখান থেকে নেক্সট করবেন। করার পরে অ্যাপসেট করবেন, করার পরে আবার নেক্সট করবেন, করার পরে আবার নেক্সট করবেন, করার পরে আবার নেক্সট করবেন।
আমরা আপনারা এই বাংলা ওয়ার্ডটা আপনারা গুগলে সার্চ করেও নিতে পারেন, ঠিক আছে, বা যে কোনো ব্রাউজারে দেখেন বাংলা ওয়ার্ড চলে আসছে। দেখেন আমি লিখলাম বিএ বিএ এম এ মা, ঠিক আছে। এবার আপনারা যদি মনে করেন যে আমাদের এই বাংলা ওয়ার্ডের কোন কীতে কী অক্ষর আছে সেটা জানতে গেলে এই যে হেল্পে আসতে হবে, আসার পরে এই যে ইউজার গাইড, ইউজার গাইডে আসলে আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন। ইউজার গাইডে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন কীতে কী কী আছে। দেখেন এখানে পুরো দিয়ে দিয়েছে, ঠিক আছে, পুরো দিয়ে দিয়েছে। এখন দেখেন পুরো পুরো দিয়ে দিয়েছে। তো আপনারা এখান থেকে সেভ করতে পারেন, এখান থেকে ফাইলে এসে এই যে এখানে সেভ, যেহেতু আমরা সেভের ভিডিও আমরা পার্ট টুতে বা পার্ট ওয়ানে আমরা দেখিয়েছি, আপনারা আমাদের পার্ট টু আমাদের চ্যানেলে গিয়ে পার্ট টুর ভিডিও আপনারা অবশ্যই দেখুন বা পার্ট ওয়ানের ভিডিও দেখুন। পার্ট ওয়ানের ভিডিওতে আমরা অনেক কিছু শিখিয়েছি বা অনেক কিছু দেখিয়েছি, সেইগুলো আপনারা দেখতে পারবেন কীভাবে আমরা আরও কম্পিউটারের কাজ কীভাবে করেছি, সেভের ভিডিও সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে একটা নাম লিখলাম, যেখানে একটা নাম লিখলাম ROY লিখলাম, লেখার পরে ডেস্কটপটা সিলেক্ট করলাম, করার পরে এই সেভে আসলাম, আসার পরে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। দেখেন এই যে রয়, দেখেন চলে এসছে, আমরা এখানে আধার লেখাটা চলে এসছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন, আরও বুঝতে পারবেন। এর আগে আমরা পার্ট টু বা পার্ট ওয়ানের ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে আমি পুরো পার্ট টু পার্ট ওয়ানের ভিডিওটা আমি আপনাদের সামনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পার্ট টু পার্ট ওয়ানের ভিডিওটা দেখবেন অবশ্যই, তাহলে আরও কিছু বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেল, তার জন্য আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমি আজকে সমাপ্ত করলাম। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কম্পিউটার সেটিংস, কন্ট্রোল প্যানেলে কম্পিউটার চলতে চলতে কেন বন্ধ হয়ে যায়, কম্পিউটারের স্লিপ মোড কী করে হয়, সেগুলো আমি আপনাদের দেখাবো। তা রয় কম্পিউটার তরফ থেকে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। এই বলে আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো এর পরের ভিডিওগুলো আমি আপনাদের সামনে আপলোড করব, অবশ্যই আপনারা দেখুন ভিডিওগুলো।